আর লোয়ারের রেসপিটার যখন অ্যালার্জিক ইয়ে হয় এক্সপ্রেশন হয় সেটাকে বলি আমরা অ্যাজমা কারো তিনটাই থাকে কোনো কোনো ফ্যামিলি মেম্বারে একটা থাকে কোন কোনো ফ্যামিলি মেম্বারে দুইটা থাকে এক্সিমা অ্যান্ড অ্যাজমা অথবা অ্যালার্জি তো এখন কথা হলো যে ইয়াস যদি ফ্যামিলি মেম্বার কারো থাকে অন্য ফ্যামিলি মেম্বারের হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমি বলবো যে এই মুহূর্তে উনার দুশ্চিন্তা করার দরকার নাই যদি কখনো তার বাচ্চার অ্যালার্জি দেখা দেয় তাহলে সেটা স্বাভাবিকই তখন আমরা কন্ট্রোল করব আমি এটা কোনো লাইফ থ্রেটেনিং কোন ইয়া না মানে এটা খুব কারো খুব মাইলে অ্যালার্জি থাকে কারো খুব বেশি অ্যালার্জি থাকে সো লেটস ওয়েট আচ্ছা ঠিক আছে আমাদের আরেকটা প্রশ্ন আছে কামরুল ক্যালিফোর্নিয়া থেকে কামরুল বলুন আপনার প্রশ্ন আপনাদের খুব বুঝতে পারতেছি আমার যে সমস্যাটা আছে হচ্ছে যে আমার শুধু খাবারের থেকে অ্যালার্জি না এটা আমার ওই যদি গরম পড়ে অতিরিক্ত গরম পড়লেও আমার এই অ্যালার্জিটা হয় এবং এই অ্যালার্জিতে আমার শরীর সবসময় গরম উত্তপ্ত হয়ে থাকে এটার কি কোনো কোন গরম থেকে আপনার শরীরে কি সমস্যা দেখা দেয় আহ চুলকানি অ্যালার্জি আর কি চুলকানি চুলকায় ব্যাথা করে ওই চুলকানিটা মানে ব্যথা হয়ে যায় আচ্ছা আর শীতকালে আপনি ভালো থাকেন জি শীতে উইন্টারে আপনি ভালো থাকেন উইন্টারে বেটার দিন ওই বেটা দিন সামার আচ্ছা জি ঠিক আছে थैंक यू ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এটা হলো খুব প্রশ্নটা বেশ ইয়ে কমন সেটা হলো যে কেউ যেমন আমার বাঙালি রুগীরা বেশি বলে ডাক্তার করে ঠান্ডা পানিতেই আমার অ্যালার্জি হয়ে যায় যে আমি ঠান্ডা পানি ধরে উজু করার জন্য হাঁচি কাশি শুরু হয়ে যায় কেউ বলে বাইরে গেলে তো এটি উনিটার উল্টাটা যে উনার গরমে অ্যালার্জি হচ্ছে বা ইট ইজ দ্য সেম দ্য ইউর বডি ইজ রিয়াক্টিং টু সামথিং ইট ডাজন লাইক এটাই হলো অ্যালার্জি তো এখন আমি বলবো যে অ্যালার্জির প্রথম সব ইয়েটাই কিন্তু রুলটাই কিন্তু হলো যে অ্যাভয়েডেন্স যেমন কারো যদি বেগুনে অ্যালার্জি হয় কারো যদি ডিমে অ্যালার্জি হয় কিংবা চিংড়ি মাছে আপনি ওটা থেকে